ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বিজেপি প্রার্থী দেবেই না? ঠিক করে নিয়েছে তারা, প্রার্থী দেবে না তারা, এমনটাই তো মনে হচ্ছে। ৪২টা আসনের মধ্যে, আমাদের রাজ্যে ৪২টা লোকসভা আসনের মধ্যে আজকে ৪১টা আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেল, বাকি রইল কোনটা? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে কি বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, নাকি এত প্রার্থী হয়ে গেছে টাগ অফ ওয়ারে কাকে প্রার্থী করা হবে সেটা বুঝে উঠতে পারছে না? আসানসোলে আজকে প্রার্থী ঘোষণা হয়ে গেল। আমরা এটা দু সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম যে এসএস আলুওয়ালিয়া দিল্লিতে পড়ে আছেন এবং তার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির একটা লড়াই চলছে, শেষ অবধি এসএস আলুওয়ালিয়ার ভাগ্যেই শিখে চিরবে বলে দিয়েছিলাম দু সপ্তাহ আগে। আমরা যেটা দু সপ্তাহ আগে বলে দিয়েছিলাম বিজেপি আজকে সেটা অফিসিয়ালি ঘোষণা করলো। আসানসোলের প্রার্থী হলেন সিরিন্দার সিং আলুওয়ালিয়া, যার আবার দার্জিলিং এ দাঁড়িয়ে জেতার রেকর্ড আছে, বর্ধমান দুর্গাপুরে দাঁড়িয়ে জেতার রেকর্ড আছে। এবার আসানসোলকে তিনি কি হ্যাট্রিক করতে পারবেন? উপনির্বাচনে, লোকসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জেতা শত্রুঘ্ন সিনহা বিহারী বাবুকে তিনি হারাতে পারবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর ডায়মন্ড হারবার কাকে প্রার্থী করছে বিজেপি সেখানে, সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে ঘোষণা না হয়, চারটি লোকসভা আসনে বিজেপি প্রার্থী তালিকা আটকে রেখে দিয়েছিল। যে চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে তিনটি লোকসভা কেন্দ্রে কারা প্রার্থী হবে মিডিয়ার লোক তিন সপ্তাহ আগেই ঘোষণা করে দিয়েছিল। আপনারা জানেন এর আগের লিস্ট বেরোনো পর্যন্ত ঝাড়গ্রাম বীরভূমের যে বিজেপির প্রার্থী তাদের নামও আটকে ছিল। আমরা পরিষ্কার জানতাম ঝাড়গ্রামে কে দাঁড়াবে, বীরভূমে কে দাঁড়াতে চলেছেন। বীরভূমে প্রাক্তন একজন আইপিএস অফিসার অবসর গ্রহণ করে বিজেপিতে দাঁড়াবেন, আমরা বহু আগে জানিয়ে দিয়েছিলাম। ঝাড়গ্রামে একজন ডাক্তার সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তিনি ভোটে প্রার্থী হবেন, এটা আমরা জানিয়ে দিয়েছিলাম। পরবর্তীকালে দেখলাম একেবারে আমার কথা মিলে গেল, ঝাড়গ্রাম এবং বীরভূমে তারাই প্রার্থী হয়েছেন। আসানসোলে, আসানসোলে যে সুরিন্দর সিং আলুওয়ালিয়া আর জিতেন্দ্র তিওয়ারির মধ্যে লড়াই চলছে এবং শেষ অবধি যে ঘরের ছেলে সুরিন্দর সিং আলুওয়ালিয়া কেন্দ্রীয় নেতৃত্বের কাছের লোক তার ভাগ্যে যে টিকিট ছিঁড়তে চলেছে এটাও আমরা দু সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম। ঠিক সেটাই হলো, আজকে বিজেপির লিস্ট বেরুলো এবং আমরা দেখলাম আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়বেন ভূমিপুত্র সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যার আবার যেখানেই দাঁড়ান সেখানেই জেতার অদ্ভুত একটা রেকর্ড রয়েছে। ২০১৪ তাকে দার্জিলিং আসন থেকে দাঁড় করানো হয়েছিল, পাহাড়ে তিনি জিতেছিলেন। ২০১৯ তিনি নিজে আর দার্জিলিং থেকে দাঁড়াতে চাননি, তাকে একেবারে শেষ মুহূর্তে ভোটের ১৫ দিন আগে বর্ধমান দুর্গাপুর আসনে দাঁড় করানো হয়েছিল। অদ্ভুতভাবে ১৫ দিনের প্রস্তুতিতে তিনি বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূলকে হারিয়ে বিজেপি থেকে জিতিয়ে দিয়েছিলেন। আর এবারও দেখলাম আরো ঠিক মাত্র ১৫ দিন সময় আছে বর্ধমান দুর্গাপুরে, এবারের প্রার্থী হলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। যদিও এবারে মনে করা হচ্ছে তার জেতাটা খুব একটা সহজ হবে না, তিনি হ্যাট্রিক করতে পারবেন কি? যদি ২০২১ বিধানসভা ভোট অনুযায়ী দেখি তাহলে আসানসোল লোকসভা কেন্দ্রে যে ৭টি বিধানসভা আছে, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি আর বারাবণী, এর মধ্যে ৫টি আসনে জিতে আছে তৃণমূল কংগ্রেস। পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর এবং বারাবণীতে টিএমসি জিতে আছে, টিএমসির বিধায়ক আছে, আর আসানসোল দক্ষিণ এবং কুলটিতে বিজেপির বিধায়ক আছে। যদি আমরা ২০১৯ এবং ২০২২ লোকসভা নির্বাচনের উপনির্বাচন দেখি, বাবুল সুপ্রিয় ছেড়ে দেবার পর আকাশ পাতাল তফাত। শত্রুঘ্ন সিনহা যে এতটা ফলাফল ঘুরিয়ে দেবেন এটা আসানসোলের মানুষে বিশ্বাস করতে চায়নি। ২০১৯ এখানে বাবুল সুপ্রিয় জিতেছিলেন প্রায় ২ লাখের কাছাকাছি ভোটে। মনমোহন সেন তৃণমূল কংগ্রেসের তাকে হারিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এত বাধার পর, সেরকম কোনো বিজেপির সংগঠন না থাকার পরে বাবুল সুপ্রিয় ভোট পেয়েছিলেন ৬৩৩৭৮, প্রায় ৫১%-এরও বেশি ভোট। মনমোহন সেন পেয়েছিলেন ৪৩৫,৩৫% ভোট, ২ লাখের বেশি ভোটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বিধানসভায় জিতে মন্ত্রী হলেন তৃণমূলের।
আসানসোল সিটে 2022 উপনির্বাচন হলো এবং সেখানে তৃণমূল প্রার্থী করলো শত্রুঘ্ন সিনহাকে এবং আমরা দেখলাম ফলাফল প্রায় উল্টে গেল। শত্রুঘ্ন সিনহা অগ্নিমিত্রা পল বিজেপির প্রার্থীকে হারালেন প্রায় 3 লাখেরও বেশি ভোটে, 3 লাখের বেশি ভোটে। শত্রুঘ্ন সিনহা ভোট পেলেন 6,56,000, অগ্নিমিত্রা পল ভোট পেলেন 3,53,000। 56% ভোট পেয়ে জয়ী হলেন শত্রুঘ্ন সিনহা 3 লাখের বেশি ভোটে। ফলাফল পুরো উল্টে গেল। 2019 যে সিটটা বিজেপি 2 লাখের বেশি ভোটে জিতেছিল, 2022 উপনির্বাচনে সেই সিটটাই বিজেপি হেরে গেল 3 লাখের বেশি ভোটে। এবার কি হবে 2024-এ? শত্রুঘ্ন সিনহা ভার্সেস SS আলুওয়ালিয়া, যার আবার দার্জিলিং এ জেতার রেকর্ড রয়েছে, বর্ধমান দুর্গাপুরে জেতার রেকর্ড রয়েছে, এবার কি তিনি আসানসোলে জিতে হ্যাট্রিক করতে পারবেন? শত্রুঘ্ন সিনহা বড় ক্যান্ডিডেট, 56% ভোট পেয়েছেন 2022 উপনির্বাচনে, মাত্র 2 বছর হয়েছে। শত্রুঘ্ন সিনহাকে কি হারাতে পারবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আসানসোলে বিজেপির কাছে। মাত্র 15 দিন সময় তার প্রচারের জন্য, শত্রুঘ্ন সিনহা মাসখানেক ধরে প্রায় প্রচার করছেন। কিন্তু আরো একটা প্রশ্ন যেটা রয়ে গেল, ডায়মন্ড হারবারে কি হবে? এখন যে দুজনের মধ্যে লড়াই এসে দাঁড়িয়েছে বলে আমরা দিল্লি সূত্রে খবর পাচ্ছি, তারা হচ্ছেন শঙ্কুদেব পান্ডা বনাম প্রিয়াঙ্কা টিবরিওয়াল আইনজীবী। কার ভাগ্যে শিকে ছিঁড়বে? শঙ্কুদেব পান্ডা, যাকে পঞ্চায়েত ভোট থেকে বিজেপি ওখানে অফিসিয়ালি দায়িত্ব দিয়ে রেখেছিল 2022 থেকে, যিনি 2024-এর একেবারে শুরু পর্যন্ত ডায়মন্ড হারবারের দায়িত্বে ছিলেন সেই শঙ্কুদেব পান্ডা, নাকি প্রিয়াঙ্কা টিবরিওয়াল আইনজীবী? কে ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন বিজেপির সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই দুজনার মধ্যে টাগ অফ ওয়ার চলছে, অনেকে মনে করছেন এই দুজনার লড়াইয়ের মধ্যে আরো একজনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। তিনিও আইনজীবী, তিনি হচ্ছেন কংগ্রেস থেকে আসা আইনজীবী কৌস্তভ বাগচি। কিন্তু এখনো আমাদের কাছে যেটা খবর, যে শঙ্কুদেব পান্ডার নামটাই কিন্তু উঠে আসছে, যেহেতু তিনি ডায়মন্ড হারবারের দায়িত্বে ছিলেন, বিজেপি থেকে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা টিবরিওয়াল লড়াই আছেন, কিন্তু কবে কবে ঘোষণা করা হবে ডায়মন্ড হারবারে? এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার 4 লাখের বেশি ভোটে জেতার গ্যারেন্টি দিয়ে দিয়েছেন। গতবারে তিনি রেকর্ড মার্জিনে জিতেছেন, তার ওখানে ফলতা আছে, মেটিয়া বুরুজ আছে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তার হাতে জাহাঙ্গীরের মতন ভোট পণ্ডিত আছে, যে জাহাঙ্গীরের বিরুদ্ধে এত অভিযোগ করেছেন বিজেপির তরফ থেকে নেতারা, 200 কোটি টাকার সম্পত্তির অভিযোগ উঠেছে সম্প্রতি, যে জাহাঙ্গীরের বিরুদ্ধে জেপি নাড্ডার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে সেই জাহাঙ্গীর আছে অভিষেকের ভোট সম্পদ হিসাবে। এত দেরি করে প্রার্থী ঘোষণা করে ডায়মন্ড হারবারে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই দেওয়া যাবে? এতদিন CPM কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হতো সেটিং তত্ত্ব, ব্যানার্জি পরিবারের সঙ্গে বিজেপির সেটিং, সেটা আবার নতুন করে তুলে ধরছেন। এবার কিন্তু বিজেপির নিচুতলার নেতা নেত্রীরাই সেটা বলতে শুরু করেছেন, সেটিং তত্ত্ব। না হলে 42টা আসনের মধ্যে 41টা আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেল, শুধুমাত্র ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, কারণ সেখানে তৃণমূল ক্যান্ডিডেট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কে প্রার্থী হবেন সেটাও কোনো ঠিক নয়। তিনি কি লড়বেন? তাকে যদি সুযোগ না দেওয়া হয়, সময় না দেওয়া হয়, এত হেভিওয়েট একজন প্রার্থী, তিনি 3 লাখ 4 লাখ ভোটে জেতার আশা করছেন, তার বিরুদ্ধে বিজেপি এখনো নাম ঘোষণা করতে পারলো না কেন? এই কেন প্রশ্নের উত্তর কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের দিতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের এমন অনেক সত্য ঘটনা চেপে রাখতে দেব না।